64 কোটি টাকা খরচেও মেলেনি নৌযান এমভি বঙ্গমাতা ও এমভি বঙ্গতরী। বিস্তারিত জানাতে ওয়েস্টার্ন মেরিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ। পারভেজ, 64 কোটি টাকা খরচ করার পরও এই নৌযানগুলো না মেলার আসলে কারণটা কি, বিস্তারিত আপনি আমাদের জানাবেন? ধন্যবাদ সিয়াম। প্রথমে জানিয়ে রাখি যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল খুলনা নৌ রুটে যাত্রী পরিবহনের কাজে 2017 সাল থেকে এই জাহাজ দুটি বিআইডাব্লিউটি এর বহরে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু বারবার সময় বৃদ্ধি এবং আর্থিক সুবিধা দেওয়ার পরও এই নৌযান দুটি বিআইডাব্লিউটিকে বুঝিয়ে দিতে পারেনি এই যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রতিষ্ঠান। আমি অবশ্য আজকে সকালে এখানকার যিনি এখানকার পরিচালনার দায়িত্বে রয়েছেন ওনার সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে এখানকার বারবার আসলে বৃদ্ধি ঠিক না, কোভিডের কারণে ওনারা অনেকদিন অর্থাৎ সেই 2019 সাল থেকে ওনারা এটি বন্ধ রেখেছেন, কাজগুলো করতে পারেননি, তবে কোভিড যাওয়ার পরে এখন আবার পুরো দমে কাজটি শুরু হয়েছে। তবে ওনারা যেটি জানিয়েছেন বর্তমান যে এখানে এটির যে মূল্য সেটি আসলে ডবল দামও আসলে এই ধরনের দুটি জাহাজ ওনারা কেউ আসলে দিতে পারবেন না বলে উনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে তিনি বলছিলেন যে ব্যাংকের যদি একটু সুবিধা ওনারা খুব তাড়াতাড়ি পেত, যে এলসি করেছিল সেই এলসির মালগুলো যদি ওনারা পেত তাহলে আরও আগেই বিআইডাব্লিউটিকে এই জাহাজগুলো অবশ্য ওনারা ডেলিভারি দিতে পারতো। তবে কোভিডের কারণে এবং এলসি খুলতে না পারার কারণে বা ব্যাংকের অসুবিধার কারণে সর্বোপরি একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল বলেই আসলে ওনারা আমাদের জানাচ্ছিলেন। তবে সর্বশেষ যে তথ্যটি রয়েছে এখন করোনা চলে গেছে, করোনার পরে ব্যাংকের ওনারা সিগন্যাল পেয়েছেন, ওনারা এলসি করেছেন এবং খুব সহসাই এই বঙ্গমাতা এবং বঙ্গতরী ওনারা নির্মাণ কাজ সম্পন্ন করে বিআইডাব্লিউটিকে বুঝিয়ে দিতে পারবেন বলে আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি যেটা বলছিলাম যে 64 কোটি 20 লক্ষ টাকা যেটি দেওয়া হয়েছিল সেটি অনেকদিন সময় পার হয়ে গিয়েছে, যে কোনো একটি কারণে একটি ভুল বুঝিবুঝির কারণে হয়তো এমনটি হয়েছে এমনটি দাবি করছিলেন ওনারা। তবে সর্বশেষ যে তথ্য যে জানিয়েছেন যে এটা